গর্ভধারণ করা নিঃসন্দেহে খুব সুন্দর একটি অনুভূতি। একজন মা যখন গর্ভে একটি সন্তান ধারণ করে, তখন তার জানার ইচ্ছে জাগতেই পারে তার গর্ভের সন্তানটি ছেলে নাকি মেয়ে। গর্ভের সন্তানটি ছেলে নাকি মেয়ে সেটি জানার ইচ্ছা যে শুধুমাত্র মায়ের থাকে তা নয়, এমনকি তার পরিবারও এই বিষয়টি সম্পর্কে জানতে ইচ্ছুক থাকে। গর্ভের সন্তান ছেলে নাকি মেয়ে তা জানার সবচেয়ে সহজ ও উত্তম মাধ্যম হচ্ছে আল্ট্রাসোনোগ্রাফি, তবে সেটি করতেও অন্ততপক্ষে 20 থেকে 22 সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হয়। গর্ভের সন্তান ছেলে হবে নাকি মেয়ে তা সম্পূর্ণ নির্ভর করে সৃষ্টিকর্তার ইচ্ছার উপরে, যার উপরে আমাদের কোনো জোর নেই। তারপরও মায়ের শরীরে কিছু লক্ষণের মাধ্যমে আমরা আন্দাজ করে থাকি গর্ভে শিশুটি ছেলে নাকি মেয়ে। আজকে আপনাদেরকে জানাবো এমন তিনটি বিষয় সম্পর্কে, যে তিনটি বিষয় যদি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে আপনি ধারণা করতে পারেন আপনার গর্ভে ছেলে সন্তান রয়েছে। হ্যালো মামিস, ড্যাডিস অ্যান্ড অল মাই লাভলি ভিউয়ার্স, সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই মা ও শিশুর স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে। চলুন এবারে মূল ভিডিওতে যাওয়া যাক। গর্ভে ছেলে সন্তান থাকলে মায়ের কিছু বিষয়ের প্রতি আগ্রহ ও পছন্দ বেড়ে যায়। দেখা যায় আগে সেই বিষয়গুলো অপছন্দ ছিল, এখন সেই বিষয়গুলো পছন্দ করতে শুরু করেছে। তার মধ্যে প্রথম যে পছন্দটির কথা বলবো তা হচ্ছে টক ঝাল ও চটপটা খাবারের প্রতি আগ্রহ সৃষ্টি হওয়া। বিভিন্ন গবেষণায় দেখা গেছে গর্ভবতী মহিলারা যারা পেটে ছেলে সন্তান ধারণ করেছিলেন তাদের মধ্যে এই পরিবর্তন হয়েছে। অর্থাৎ তারা আগে যদি মিষ্টি খাবার খেতে বেশি পছন্দ করতেন, হঠাৎ করেই মিষ্টি খাবারের প্রতি তাদের আগ্রহ হারিয়ে গিয়েছে। এখন তারা মিষ্টি খাবার একেবারেই পছন্দ করেন না বা মিষ্টি খাবার দেখলেই যেন বমি আসতে চায়। গর্ভাবস্থায় কোনো মায়ের মধ্যে যদি এমন পরিবর্তন আসে, হঠাৎ করেই মিষ্টি খাবারের পরিবর্তে টকঝাল খাবার যদি পছন্দ হতে শুরু করে, তাহলে ধরে নিতে পারেন আপনার গর্ভে পুত্র সন্তান রয়েছে। যে সমস্ত মহিলারা গর্ভাবস্থায় মিষ্টি খাবার খেতে পছন্দ করছেন, হতে পারে তাদের গর্ভে মেয়ে সন্তান রয়েছে। পরবর্তী যে পছন্দের পরিবর্তন আসে তা হচ্ছে গর্ভাবস্থায় আপনি কোন কাত ফিরে শুতে পছন্দ করছেন সেটি খেয়াল করুন। গর্ভবতী মহিলারা তাদের হরমোনের বিভিন্ন ধরনের পরিবর্তনের কারণে আচরণে বিভিন্ন ধরনের পরিবর্তন আসে, শরীরের মধ্যে নানাবিধ খেলা চলতে থাকে সে সময়ে, যার কারণে তারা অনেক বেশি ক্লান্ত থাকে। পেটের মধ্যে থাকা বাড়ন্ত শিশু আপনার মধ্যে থেকে পুষ্টি ও শক্তি নিয়ে বড় হচ্ছে, যার কারণে এই সময় আপনি অনেক বেশি ক্লান্তি ও দুর্বলতা অনুভব করে থাকেন। ঘুমানোর সময় কোন কাত ফিরে শুচ্ছেন সেটি আপনার পক্ষে খেয়াল করা সম্ভব হয় না। তবে বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে যে সমস্ত গর্ভবতী মায়েরা বাকাত ফিরে শুতে পছন্দ করতেন তাদের গর্ভে পুত্র সন্তান ছিল এবং তারা পুত্র সন্তান জন্ম দিয়েছে। গর্ভাবস্থায় আপনি যদি বাকাত ফিরে শুতে পছন্দ করেন, তাহলে আপনার গর্ভে পুত্র সন্তান আছে এমনটি আশা করে নিতে পারেন। আর আপনি যদি ডান কাত ফিরে শুতে বেশি পছন্দ করেন, তাহলে হতে পারে আপনার গর্ভে কন্যা সন্তান রয়েছে। আপনি কোন কাত ফিরে শুচ্ছেন সেটি সাধারণত আপনার পক্ষে লক্ষ্য করা সম্ভব নয়, কারণ ঘুমের মধ্যে আপনি সেটি বুঝতে পারবেন না। সেটি আপনি আপনার জীবনসঙ্গী অথবা যার সাথে আপনি ঘুমান তাকে লক্ষ্য করতে বলতে পারেন। পরবর্তী যে লক্ষণটি বলবো তা হচ্ছে আপনি কেমন অনুভব করছেন। গর্ভাবস্থা মানে কিছু কিছু ক্ষেত্রে আপনি অসুস্থতা অনুভব করবেন, যেমন সকালবেলা উঠে মর্নিং সিকনেস বা বমি বমি ভাব হওয়া খুব স্বাভাবিক। এমনকি অনেক গর্ভবতী মহিলারা সকালবেলা প্রচণ্ড পরিমাণে ক্লান্তি অনুভব করেন, যেন কোনো কাজ করতেই তারা শক্তি পান না। তবে যাদের গর্ভে পুত্র সন্তান রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা কিছুটা আলাদা। গর্ভবতী নারীরা যারা পুত্র সন্তান জন্ম দিয়েছেন, সমীক্ষায় দেখা গিয়েছে তারা সকালবেলা কোনো রকমের মর্নিং সিকনেস অনুভব করেন না, কোনো প্রকারের বমি বমি ভাব ও দুর্বলতা তারা অনুভব করেন না। তাদের শরীর থেকে প্রচণ্ড রকমের চনমনে, সব কাজে তারা আগ্রহ খুঁজে পান। গর্ভবতী নারীরা সাধারণত যেরকম দুর্বল হয়ে থাকেন তারা কিন্তু সেরকম দুর্বলতা অনুভব করেন না, কারণ পেটে পুত্র সন্তান থাকার কারণে তারা অনেক বেশি চনমনে অনুভব করেন। যদিও আমি আপনাদেরকে বলে রাখছি এই কথাগুলো বিভিন্ন ধারণা ও সমীক্ষা থেকে উঠে এসেছে, এগুলোর 100% কোনো বৈজ্ঞানিক সত্যতা নেই। তাই এই লক্ষণ বা পছন্দগুলো মিললেই যে 100% আপনার পুত্র সন্তান হবে সেটির কোনো গ্যারান্টি দেওয়া সম্ভব নয়। তবে বেশিরভাগ ক্ষেত্রে মায়েদের মধ্যে দেখা যায় এই লক্ষণগুলো যাদের মিলেছে তারা পুত্র সন্তানের জন্ম দিয়েছে।
গর্ভবতী মায়ের পছন্দের উপরে ভিত্তি করে পুত্র সন্তান হচ্ছে নাকি কন্যা সন্তান, এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো ও উপকারী মনে হয় থাকে তাহলে সকল গর্ভবতী মায়েদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিন, যেন তারাও এই উপকারী তথ্যগুলো পেতে পারে। ভিডিওটি ভালো লেগে থাকলে বেশি বেশি মাত্রায় লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।